আগামী 28 নভেম্বর পাথরঘাটার 4টি ইউনিয়ন পরিষদের একযোগে ভোট শুরু হবে। এ নিয়ে আজ 2 নভেম্বর 4টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং যারা ইউপি সদস্য নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। বাছাই পর্ব 4 তারিখ, উগ্র 10 তারিখ। এর মধ্যেই ঘোষণা হবে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পাথরঘাটা উপজেলার 4টি ইউনিয়নের নির্বাচনে। আপনারা জানেন পাথরঘাটা উপজেলার 4টি ইউনিয়ন হচ্ছে পাথরঘাট সদর ইউনিয়ন, চরদনী ইউনিয়ন, নাসনাপাড়া এবং রাহানপুর ইউনিয়ন। এর আগে 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাপ্ত হয়েছে। এখান থেকে 3টি নির্বাচনেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনে জয় হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে আমি কাজী রাকিব, শাকিল এবং এসএম জসিম সহ আমরা পাথরঘাট নিউজ টিম লাইভে সংযুক্ত হচ্ছি। যারা আশা করি লাইভে সংযুক্ত হচ্ছেন, লাইভে শেয়ার করবেন, আমরা শোনাবো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কারা কারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সর্বশেষ আওয়ামী লীগের সিদ্ধান্ত কী থাকতে পারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। এ নিয়ে আমরা জানবো বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের সাথে কথা বলতেছেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা অংশগ্রহণকারী চেয়ার এবং সমন্বয়কারী কমিটির সদস্য রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই দুজন চেয়ারম্যান পদ প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা জানতে চাবো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন আপনার কাছ থেকে, পাথরঘাটা ইউনিয়নে 4টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 28 তারিখ শুরু হবে। ইতিমধ্যে দেখতে পেয়েছি 3টা ইউনিয়নের আপনারা নতুন মুখ দিয়েছেন, কী কারণে নতুন 3টি মুখ দিয়েছেন এবং 1টি ইউনিয়ন পরিষদের মুখ কেন পরিবর্তন করেননি, এই বিষয়ে আসলে পাথরঘাটাবাসী অনেক জানতে চায়। আপনি কী বলবেন এই বিষয়ে? এটি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তো আপনি প্রশ্ন করছেন যে পুরাতন নাই কেন, তিনজন নতুন আসছে কেন, এটা রাজনীতির ব্যাপার। যেহেতু এখানে আমাদের সবাই নেতাকর্মী আর এই পোস্টটি কারো ব্যক্তিগত পোস্ট না, এটি যেহেতু একটা পার্টির পোস্ট, আমাদের যেহেতু দলীয়ভাবে নির্বাচনটা হচ্ছে, তো পদপ্রার্থী হচ্ছে এটা তো নৌকোমার্কার, সেখানে একটা পদপদবী, দলীয় পদপদবীর মতো এখানে একজন একই পদে তো সারা জীবন থাকে না। আমি আজকে সেক্রেটারি আছি, 3 বছর 5 বছর পর আমি থাকবো না, এটাতে স্থান করে দিতে হবে। তাহলে দলীয় নেতাকর্মীরা তো এদের সবারই অধিকার আছে, বারবার একই লোক নির্বাচিত হবে দল থেকে এমন তো কোনো কথা না। আর জনগণের বিষয়টি বিবেচনা করি, যারা দলের সাথে সম্পৃক্ত, যারা দলের কাজ করে নিবেদিত হয়ে তাদের কী দেওয়া হয়। আর দেখা গেছে যে আমাদের মধ্যেই অনেক চেয়ারম্যানদেরকে আমরা নমিনেশন দিয়ে চেয়ারম্যান করেছি এবং জনগণ ভোট দিয়েছে, তারা গিয়ে দেখা গেছে নৌকার বিরোধিতা করেছে। তাই সেই সমস্ত জায়গা থেকে তো আমরা তাদেরকে আর দ্বিতীয়বারে জনগণের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। কথা বলো, বিভিন্ন নির্বাচনে দেখেছি যে নির্বাচনের সমন্বয়কারী হিসেবে আওয়ামী লীগ থেকে কাজ করে আসছেন রফিকুল ইসলাম রিপন, সাবেক উপজেলা পাথরঘাটা। আসলে আপনি তো নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব বিভিন্ন সময় পালন করেছেন, পৌরসভা নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন কাজ করেছেন, আসলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী কী ভূমিকা রাখবে দল থেকে? বিসমিল্লাহ রহমানুর রহিম। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে। আমরা পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ, আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক জাবির হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের এই পাথরঘাটা উপজেলার 4টি ইউনিয়নে এবারে নির্বাচন, এই নির্বাচনে 4 জন প্রার্থী আমাদের দিয়েছেন। আমরা উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছি যে এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন লোকজন রয়েছেন, আমরা দায়িত্ব দিয়েছি ইতিমধ্যেই। এবং আমরা ইনশাআল্লাহ আশা করি যে বঙ্গবন্ধু কন্যা যে দায়িত্ব দিয়েছেন এবং আমরা যে কাজ করেছি, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য যে কাজ করেছে, একেবারে গ্রাসরুট থেকে শুরু করে বিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়ের ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আমাদের রেশন কার্ড সহ ছেলে মেয়েদের বছরের প্রথম দিনে বই দেওয়া, ছেলে মেয়েদের হাতে উপবৃত্তি দেওয়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ, এই কারণে আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের 4টি ইউনিয়নে, সদর ইউনিয়নে আলমগীর হোসেন, নাসনাপাড়ায় ফরিদ খান, আমাদের রাহানপুরে মাইনুল ইসলাম এবং চরদণ্ডীতে আব্দুর রহমান জুয়েল, আমরা 4টিতে ইনশাল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত করব এবং জনগণ ভোট দিয়ে নৌকার প্রার্থীদের জয়লাভ করাবে ইনশাল্লাহ। আপনারা কতটুকু আশাবাদী জনগণ আপনাদেরকে ভোট দেবে? জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে নৌকায়,
জনগণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, মাঠ পর্যায়ে ঘুরলে দেখবেন যে মানুষের মধ্যে আনন্দ, যারা নমিনেশন পেয়েছে তারা তাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় নেত্রী যে কাজ করেছে তার জন্যই নৌকায় ভোট দেবে, নৌকায় ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। আজকে তো শেষ দিন, আপনার দলীয় যা প্রার্থীতা মনোনয়ন পেয়েছে আসলে তারা কি সকলেই মনোনয়ন দাখিল করেছে? যারা মনোনয়ন আমাদের দল থেকে মনোনয়ন পেয়েছেন চারজন, যাদের নাম আমি ইতিমধ্যেই বলেছি, তাদের মধ্যে গতকালকে দুইজন করেছে আমাদের এক নং রায়নপুর ইউনিয়নের মাইনুল ইসলাম এবং চরদন ইউনিয়নের আব্দুর রহমান। আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গতকালকে তাদের দুইজনের মনোনয়নপত্র সাবমিট করেছি এবং আজকের আমাদের পাথরঘাটা সদর ইউনিয়নের আলমগীর হোসেন এবং নাস্তাপাড়া ইউনিয়নের ফরিদ খান, এই দুইজনকে নিয়ে আমাদের জনগণ নিয়ে আমরা চলে এসেছি। আমরা মনোনয়নপত্র ইতিমধ্যে দাখিল করেছি, ইনশাআল্লাহ এই এই মনোনয়নপত্র দাখিলের মধ্যে দিয়ে বাছাই ডেট, এরপরে আপনার প্রত্যাহারের ডেট হলো আগামী 11 তারিখ। এই 11 তারিখের পরে আমরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সমস্ত নেতাকর্মীরা মাঠে নেমে পড়ব, নৌকার পক্ষে ভোট চাইব, জনগণের ধারে ধারে যাব। আমার প্রিয় নেত্রীর নির্দেশ রয়েছে ভোটারদের কাছে কাছে যাওয়া এবং ভোটারদের কাছে গিয়েই আমরা ভোট আনবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু স্বাস্থ্যবিধি এবং বিধিনিষেধ রয়েছে সরকারের পক্ষ থেকে, সেই জন্য যাতে করে নির্বাচন অফিসে একটি বাড়তি চাপ না থাকে সেই জন্য তারা দলের সিদ্ধান্ত অনুযায়ী দুদিনে দুজন প্রার্থীকে নিয়ে তারা জনসাধারণ যদি কম সংখ্যক জনসংযোগ হয় সেই জন্য তারা দুবারে মনোনীত মনোনয়ন দাখিল করতে এসেছেন উপজেলা নির্বাচন অফিসে। কেননা যদি একসময় চারজন প্রার্থীকে নিয়ে তারা কাগজপত্র নিয়ে আসতে তার একটা ভিড়ের বিষয় থাকে এবং সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব একটা বিষয় থাকে, সে কারণে সরকারের বিধিনিষেধ মেনে মূলত তারা ভাগ ভাগ করে এসেছেন। আমরা কথা বলবো আসলে একটি নতুন মুখ, যেহেতু নতুন চমক চলছে পাথরঘাটা ইউনিয়ন নির্বাচনে, সেক্ষেত্রে ফরিদুজ্জামান খান রয়েছেন বর্তমান চেয়ারম্যান, আসলে ফরিদ মিয়া রয়েছেন, আপনি তো চেয়ারম্যান ছিলেন আবারও মনোনয়ন পেয়েছেন, আসলে আপনার অনুভূতিটা কী এক্ষেত্রে? আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি ইনশাল্লাহ গত 5 বছর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন পেয়েছিলাম, বিপুল ভোটে জয় হয়েছি। এবারও আমি যে 5টি বছর সততার সাথে উন্নয়নমূলক এবং জনগণকে সাথে নিয়ে কাজ করেছি, আমি ইনশাআল্লাহ আমি বিজয় নিশ্চিত। আপনি কি মনে করেন বিগত দিনের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করার কারণে আপনাকে দল থেকে মনোনয়ন দিয়েছে? জি, আমাকে মনোনয়ন দিয়েছে, আমি 5টি বছর যে কাজ করেছি সততার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক কাজ, অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্যই আমাকে মনোনয়ন দিয়েছেন। এবং আমি আশাবাদী, আমি যে 5টি বছরে যে কাজ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়নমূলক দেশে কাজ করেছে তাতে অবশ্যই জনগণ নৌকা মার্কায়। আসলে আপনি কি জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন গত 5 বছরে? অবশ্যই, আমি 5টি বছরে সাধারণ এবং গরিব দুঃখী এবং মেহনতি মানুষ সবাই আপনারা জানবেন যে নাস্তাপাড়া ইউনিয়নবাসী আমাকে মনোনয়ন দেওয়ায় অনেক খুশি, তারা স্বতঃস্ফূর্তভাবে আমার জন্য কাজ করবে এবং ইতিমধ্যেই হাজার হাজার লোক মানে রাস্তায় মিছিল দিয়েছেন, যদিও এটা আগে আর কি আমার জমা দেওয়ার আগে, এবং এলাকার জনগণ সবাই খুশি। যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা কথা বলবো পাথরঘাটা সদর ইউনিয়নের নতুন চমক দেখতে পাচ্ছি, নতুন মুখ দেখতে পাচ্ছি আলমগীর হোসেন। আসলে আপনি দলের জন্য কাজ করেছেন বিগত দিনে, আপনি মুক্তিযোদ্ধার সন্তান, এ নিয়ে পাথরঘাটায় বিভিন্ন মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের কোঠা যাতে বহাল থাকে মুক্তিযোদ্ধার সর্ব নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার পক্ষে এবং মাইনুল ইসলামের পক্ষে মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেছে, তার পরবর্তীতে আপনার মনোনয়ন পেয়েছেন, আসলে সর্বশেষ মনোনয়ন দাখিলও করেছেন, সেক্ষেত্রে আপনার নির্বাচন প্রস্তুতি কেমন এবং আপনার অনুভূতিটা কী এক্ষেত্রে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমার নির্বাচনের প্রস্তুতি 100% কোনোরকম ঘাটতি নাই। আমি নমিনেশন পাওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ এতটাই খুশি, তারা আমাকে অনেকে বলেছে তারা মনে হয় যেন একদিন একসাথে ঈদ কোরবানি একই সাথে পেয়েছে, তারা এতটাই খুশি এবং এতটাই উৎফুল্ল। আমি ইনশাল্লাহ ভোটে, অনেক ভোটে জয় হব, শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। আমার দলীয় নেতাকর্মীরা সবাই আমার সাথে আছে, কেউ আমার প্রতি ক্ষুব্ধ নয়, কেউ আমার প্রতি রাগান্বিত নয়, সবাই আমার সাথে একাত্মিতভাবে আছে এবং সবাইকে নিয়ে আমি ইনশাল্লাহ নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত। আসলে আপনি জনপ্রিয়তার কথা বললেন, কারণ কি, পিছনে কী কাজ করছে আপনার জনপ্রিয়তা হওয়ার পিছনে? বিগত দিনে আমি মুক্তিযোদ্ধার সন্তান, প্রথমত আমার বাবার নীতিতে পাথরঘাটা স্বাধীন হয়েছে, আমার বাবার অবদান মুক্তিযোদ্ধার সময় অনেক আছে, সেই থেকে আমরা আমাদের টোটাল বংশ, আমরা আওয়ামী ফ্যামিলির লোক, আওয়ামী লীগের বাইরে আমাদের বংশে কেউ নেই,
আমরা মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েছি, তাদের কাছে কখনো টাকা নেই নাই, পয়সা নেই নাই, তাদের যখনই বিপদ দেখেছি আমরা পাশে দাঁড়িয়েছি, এবং যার কারণে মানুষ আজকে উৎফুল্ল যে আমার আমাকে তার পাশে পেয়ে তারা আশা করতেছে যে আমার দ্বারা তাদের উপকার হবে, তারা আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না। এবং ইনশাল্লাহ আমি সাধারণ মানুষের জন্য আমার ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রাখবো, কোনো রকম ঘুষ দুর্নীতি দালাল মুক্ত রাখবো, এগুলো কোনো পোস্টে আমার ইউনিয়ন পরিষদ থাকবে না ইনশাল্লাহ, যদি আমি আল্লাহ তালা আমাকে জয় করে। জি, শুভকামনা রইল। অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন, আমরা আসলে অনেকেই কমেন্ট করে অনেকের অনুভূতিগুলো প্রকাশ করছে। আপনারা জানেন আগামী 28 নভেম্বর পাথরঘাটার উপজেলার 4টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোট গ্রহণ শুরু হবে, এবং সেদিনই আসলে ফলাফল হবে বেসরকারিভাবে কে আসলে নির্বাচনে জয় হবেন। আগামী ইউনিয়ন নির্বাচনে 4টি ইউনিয়নে কে কে নেতৃত্ব দেবেন, কী কী তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কী দিবেন, আমরা এ নিয়ে পাথরঘাটা নিউজে বেশ কয়েকটি জনগণের কথাও তুলে ধরেছিলাম প্রার্থীদের কথাও। আর যারা আমার সাথে লাইভে সংযুক্ত হচ্ছে, আসলে আপনারা কোন ইউনিয়ন থেকে কী ধরনের উন্নয়ন চান আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কথা বলব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে আলম গোসেন দাদু, আসলে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কান্নার হিসেবে পরিচিত আমাদের কাছে। সামনে নির্বাচন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, অনেক প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছে, আর আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ থেকে বিদ্রোহী কেউ কেউ নির্বাচন করতে চাচ্ছে, অথবা দলের ক্ষেত্রে সে আপনি বিভিন্ন সময় বারবারই বলে আসছেন যে দল থেকে বিদ্রোহী করলে তাদের কখনোই স্থান দেওয়া দলে হয় না। বিগত দিনে আমরা দেখে আসছি এই সেম বিষয়গুলো আপনারা আসলে মেনে চলেছেন, সেক্ষেত্রে আগামী নির্বাচনের পক্ষে কি ভূমিকা থাকবে দল থেকে? আপনি একটি প্রশ্ন করছেন যে নতুন মুখ কেন পিছনের তারা আসে নাই। জননেত্রী শেখ হাসিনা গতবার যাদের নমিনেশন দিয়েছিল পাবলিক তাদের দ্বারা সুবিধা পায় নাই, আওয়ামী লীগের সাথে তাদের খারাপ ব্যবহার, আওয়ামী লীগের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আওয়ামী লীগ যারা করে তাদের সমস্ত কাজে বঞ্চিত করেছেন, এই জন্যই জননেত্রী শেখ হাসিনা তাদের নমিনেশন দেয় নাই। যারা আওয়ামী লীগের কাজ করেছে, জনগণের কাজ করেছে, তাদের সঠিকভাবে জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। আপনারা জানেন যে এই 4টার মধ্যে 2টা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার ক্যাটাগরি দেখে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধার সন্তানদের উনি নমিনেশন দিয়েছেন। কাজেই যারা নমিনেশন পেয়েছেন, 2টা কালকে জমা দিয়েছি, আজকে 2টা জমা হয়েছে, এটা বিধিমালা আমরা মেনে, জমায়েত না করে আইন মেনে, নির্বাচনী আইন আমাদের মাথায় রেখে আমরা এগুলি করেছি। কাজেই আমি আশাবাদী 100% আওয়ামী লীগের নেতা কর্মী দলের যারা আছে সমস্তকে নিয়ে আমরা 28 তারিখে ইনশাআল্লাহ নৌকার বিজয়, এটা হবেই হবে ইনশাআল্লাহ। কোনো বিদ্রোহী বা এর পিছনে যে মাস্টার মাইন্ড, আমাদের বিগত নির্বাচনে মাস্টার মাইন্ড ছিল, উপজেলায় মাস্টার মাইন্ড ছিল, কোনো মাস্টার মাইন্ডে কাজ হবে না আবার। হ্যাঁ, মাস্টার মাইন্ড থাকবে না কোনো, আমরা মাস্টার মাইন্ড চিহ্নিত করবো নির্বাচনের মধ্যে দিয়ে। জননেত্রী শেখ হাসিনা হাতে উনি লিখে দিয়েছেন যে উনি বলে দিয়েছেন যে বিদ্রোহী করবে। গতবার এটা অবস্থাটা একটু সীমিত ছিল, এবার কিন্তু আর ছাড় নাই, যারা বিদ্রোহী করবে। আর আমি এখানে যারা জমায়েতে আসবে সবাইকে বলি, কাউকে যদি নৌকার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আহ্বান করে, ফোনটা রেকর্ড করে রাখবেন যে আমাকে অমুক অনুরোধ করছে, এটা বলবেন, ডকুমেন্ট সহ জননেত্রী শেখ হাসিনা যাবে ইনশাল্লাহ। এই তো কথা। তারা শুনছিলাম পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নের শেষ দিন, তারা অনেকে লোকজনকে